জাননা ভাই মার্কা জানা আমরা জাতীয়বাড়ি করি, আমরা জাতীয়বাড়ির লোক, আমরা ছোটবেলি আসছি, আমরা মোস্তফাকে জিতার জন্য চেষ্টা করবো। রংবাসী বলবে যে মোস্তফাকে ভোট দিয়েছে, জয়যুক্ত করে। তার কথাবার্তা বাচ্চা আসলে আমাকে ভালো লাগছে যে আমরা সদ্য থেকে আসছি তাদের একটু নির্বাচনী ইয়ে করার জন্য। যে কারণে আমাদের রংপুরের যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন হয় নাই। আমরা মনে করি যে আমার জাতীয় পার্টির প্রার্থী মোস্তফাকে যদি নির্বাচিত করা হয় তাহলে অসমাপ্ত যে কাজগুলো আছে ওনার দ্বারাই সম্ভব হবে। এবং উন্নয়ন মোস্তফাকে সে একজন সৎ ব্যক্তি, যার সবচেয়ে বড় ব্যক্তি হিসেবে সে যথেষ্ট কাজ করতে পারবে এবং তাকে মানুষ পছন্দ করে, এবং সে সৎ, সবচেয়ে বড় কথা হলো সে সৎ ব্যক্তি, এটাই ইয়া গুণ হলো। সে একদম সত্যিকারী লিটার কিলিন, মানে সে সৎ লোক। এই হিসাবে আমার মনে হয় যে ওনাকে যদি রংপুরবাসী তাকে যদি ভোট দেন, যে জয়যুক্ত করেন, আমার মানে রংপুরের আপনারা কেন ভোট দিবেন, আপনারা কেন ভোট দিবেন, আমরা মানে ওই ওই হিসাবে আপনি বলেন যে আপনি কেন ভোট দিবেন। আমি ভোট দেবো সে উপযুক্ত ইয়ের জন্য। কি সে জন্য উপযুক্ত? উপযুক্ত সে কাজ করার মতো মানুষ তারা আছে এবং সে সৎ ব্যক্তি, এই হিসাবে আমরা কিভাবে বুঝলাম যে সে কাজ করার মতো? হ্যাঁ, ইতিপূর্বে আমরা দেখছি, ইতিপূর্বে সে সে আমাদের সঙ্গে মানে মেয়র না হলেও আমাদের সঙ্গে সে কাজ করে করছে, আমাদের উপকারে আছে, সাড়া দিচ্ছেন। এই সব আমরা তাকে দলের কারণে এবং মোস্তফা প্রার্থীর ব্যক্তিগত কারণে আমরা অনুগ্রহণ রেখেছি। দলের দলের প্রার্থী একজন, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের কারণে এবং আমরা এই জন্য রাখছি। এবং আমরা জানি যে বিজেপি কয়েকজন প্রার্থী আছে, তার আমাদের স্বচ্ছ এবং দক্ষ প্রার্থী হিসেবে আমাদের প্রার্থী, যাতে করে প্রার্থী মোস্তফা। সে স্বতন্ত্র কেটে নিয়েছে, সে তার ব্যাপারে আমাদের কোনো বলার নেই, তাকে তো দলটি পরিষ্কার করা হয়েছে। আমি ছোটোবেলা আমার জন্ম হলো রংপুরে, কিন্তু এরশাদ সাহেব হলো রংপুরের মানুষ, জন্ম এসেছিল রংপুরে, এই জন্য রংপুরের লোক এরশাদ সাহেবকে সাপোর্ট করে, ওই জন্য দল থেকে যে যে দাঁড়াবে তাকে সাপোর্ট করবে। এবার মোস্তফাকে আপনার কেন পছন্দ? মোস্তফাকে আগামীতে উনি উপজেলা চেয়ারম্যান ছিল, বেশি দিন থাকতে পারে না, এবার একটা উন্নয়ন করতে পারে না, এবার 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 ওনাকে ভোট দেবে মানুষ উন্নয়নের জন্য। ভাই সঙ্গে কথা বলে, ভাই উনি গরিব দুঃখী মানুষের সঙ্গে কথা বলে, এই কারণে ওনাকে ভোটটা দেওয়া হবে, বুঝতে পারছেন? উনি সবাই